তিরমিজি শরীফে হাদিস আছে আল্লাহর নবী বলেন যারা তাহাজ্জুদের নামাজের হেফাজত করবে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতে চারটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার একটু আওয়াজ দিয়ে বলেন আর জোরে বলেন কয়টা পুরস্কার কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্না ফুতাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ ওয়া মান হাতু আনিল ইসমি ওয়া তাকফিরুন লিসাইয়্যাত ওয়া মাতরাদাতুন লিদাই আনিল জাসাদি আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা তোমরা তোমাদের উপরে তাহাজ্জুদের নামাজকে আবশ্যক করে নিবে কেননা তোমাদের পূর্বে যত আল্লাহর নবী আসছে যত রাসূল আসছে যত ওলি আল্লাহ আসছে তারা সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করেছে ঠিক না বেঠি আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ কি ফায়দা কি জানো আল্লাহর নবী বলেন ও ইন্না কিয়ামাল লাইল কুরবাতুন ইলাল্লাহ যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা আল্লাহর নৈকট্য অর্জন করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় প্রিয় বান্দী হয়ে যায় অথবা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক তাদের নিকটবর্তী হয়ে যায় কেননা হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহর নবী বলেন যখন রাতে তিন ভাগের দুই ভাগ চলে যায় আল্লাহ পাক তখন ইয়ানজিল রব্বুনা তাবারক ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখর আল্লাহর নবী বলেন রাতে তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় আল্লাহ পাক তিনার আরশা জিন সরে দুনিয়ার আসমানে চলে আসে এসে আল্লাহ পাক বলতে থাকে হাল মিন দাইন ফায়ুস্তাজাবুলাক এমন কে রয়েছে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব ওই সময় দুনিয়ার মানুষগুলো শুয়ে শুয়ে ঘুমায় আর আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে কে আছো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব ঠিক না বেঠি হ্যাঁ আমার ভাইয়ারা দুনিয়ার চেয়ারম্যানকে সব সময় পাওয়া যায় না দুনিয়ার মেম্বারকে সব সময় কল করে পাওয়া যায় না দুনিয়ার এমপি মন্ত্রী সরকার দুনিয়ার নেতাদেরকে সব সময় পাওয়া যায় না অনেক সময় তাদের দরবারে তাদের দরজায় বারবার যে ফিরে আসতে হয় ঠিক না বেঠিক কথা বলেন বারবার দরজায় নক করার পর ঘর থেকে কোনো আওয়াজ আসে না কিন্তু আমাদের রব আমাদের মালিক এমন একজন আল্লাহ তাকে আপনি যখন ডাকবেন তখনই আপনার ডাকে সাড়া দিবে ঠিক না বেঠিক আল্লাহ পাক বলে দিলেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাইদা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন নবী হে আমাদের রব কি আমরা আস্তে ডাকব নাকি জোরে ডাকব তিনি কি আমাদের নিকটে থাকে না দূরে থাকে যদি আমাদের নিকটে থাকে তাহলে আস্তে ডাকব যদি দূরে থাকে তাহলে আমরা একটু জোরে জোরে ডাকব আল্লাহ পাকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন বন্ধুকে আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের নিকটে অবস্থান করি তারা যখনই আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তাদের ডাকে জবাব দিয়ে থাকি বলি সুবহানাল্লাহ ভাইয়ারা আমার বড় রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন এসে আল্লাহ পাক বলেন হাল মিন দাইন যে আমাকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব দুনিয়ার সেরমিন রাত্র তিনটা বাজে কল দিয়ে পাওয়া যায় কিন্তু ভোটের আগে পাওয়া যায় না কথা বলে না কেন ভোটের আগে পাওয়া যায় না আরে কথা বলেন না পাওয়া যায়নি পরে পাওয়া যায় না আমাদের আল্লাহ কি এমন আয়াতুল কুরসি কি আপনারা জানেন কোরআনুল কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কি আয়াত বলেন না কি আয়াত শ্রেষ্ঠ আয়াত এটা পাওয়ার কত জানেন ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে রসুল বলেন মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নেই রাগ করবেন না আর আমরা আজকে জান্নাতে যাওয়ার জন্য কত দিকে দৌড়াই কথা বলেন হ্যাঁ হাঁস মুরগি গরু ছাগল মেরা দুম্বা মহিষ যা আছে সব নিয়ে দৌড়াই ওই যাওয়ার জন্য আরে কথা বলে না জান্নাতে যাওয়ার জন্য অথচ রাসূল বলেছেন মান ফারাগা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুতা রাসূল বলেন যেই বান্দা বান্দি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে রাসূল বলেন মরতে দেরি জান্নাতে যেতে দেরি নেই শুধু তাই নয় রাসূল বলেছেন ফজরের সময় পরস জোহর পর্যন্ত আল্লাহ তোমাকে হেফাজত করবে জোহরের পরে পরস আসর পর্যন্ত হেফাজত করবে আসরের পরে পরস মাগরিব পর্যন্ত হেফাজত করবে মাগরিবের পরে পরস এশা পর্যন্ত হেফাজত করবে রাসূল বলেন শুধু তাই নয় বুখারীর বন্ধুরা রাতে ঘুমানোর সময় পরস আল্লাহ তোমার মাল তোমার জান তোমার সম্পদ সব কিছু চোর
সেই কোরআন থেকে আমরা আজকে বহু দূরে কথা বলেন না কেন কোরআন থেকে আমরা বহু দূরে তো বলতেছিলাম আমার আল্লাহ কি ঘুমায় বলেন না আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলছে আল্লাহু লা ইলাহা তারপরে কি আল হাইয়্যু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তিনি ঘুমায় না তো ঘুমায় না কখনো ঘুমের বলে না তন্দ্রাও কি বলেন আসে এই আয়াতের তাফসিরে আসছে তাফসির ইবনে কাসিরের মধ্যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে আয় রব্বি হে আমার রব আপনি কি ঘুমান নি কে প্রশ্ন করছে আরে কথা বলেন না সিনেন নে মুসা নবী নে হ্যাঁ নাম শুনছেন নাম শুনছেন আল্লাহ ভাইরা আমারে মুসা নবী আল্লাহকে ডেকে বললেন আয় রব আপনি কি ঘুমান না আল্লাহ পাক ডাইরেক্ট জবাব দেয় না আল্লাহ পাক দেখে বললেন মুসা দুইটা কাছের গ্লাস হাতে নিয়ে তুমি দাঁড়ায়া থাকবে কয়টা কাছের গ্লাস একটু কথা বলে কাছের গ্লাস চিনেন তো হ্যাঁ সিনির গ্লাস কয় কেউ কাছের গ্লাস কয় ঠিক না তে গ্লাস দুইটা নিয়ে আল্লাহ বলে দাঁড়িয়ে থাকবা দাঁড়িয়ে আছি ধরেন এশার নামাজের পর থেকে দাঁড়িয়ে আছি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যাওয়ার পরে যখন ঘুমের একটা তন্দ্রা আসছে দুইটা হাত এক জায়গায় লেখে ক্লাস দুটোটা ভেঙ্গে চুরে মার হয়ে গেছে ঘুম ভেঙ্গে গেল আল্লাহ প্রশ্ন করে মুসাকে তোমার গ্লাস কই বলে আল্লাহ দুই হাত এক জায়গায় লেগে তো ভেঙ্গে গ্লাস তোমার হয়ে গেছে এবার মুসা ডেকে বলে আল্লাহ তোমার আর জবাব দেওয়া লাগবে না আমার জবাব আমি এই পেয়ে গেছি আমি মুসা যেইভাবে দুইটা গ্লাস হাতে নিয়ে ঘুমাই না ঘুমের তন্দ্রা আসার কারণে দুইটা গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেছে তুমি রব্বে কারিমা যদি ঘুমাইতে একটা আসমান আরেকটা আসমান আমাদের লেগে একটা জমিন আরেকটা জমিনের লগে লেগে সব ভেঙ্গে চুরমার হয়ে যেত এই পৃথিবীর আর নিয়ম কানুন ঠিক থাকতো না ঠিকভাবে ঠিক আওয়াজ দিয়ে সেই রবকে আজকে আমরা বলে গেছি ওই রব ঘুমায় না তিনি ভোর রাত্রে এসে বলে হাল মিন দাইন ফাইস্তাজাবুনা কে আস আমাকে ডাকবে আমি তার ডাকে জবাব দিব হাল মিন তাইবিন কে আস আমার কাছে তওবা করবে আমি তার তওবা কবুল করব কে আস আমার কাছে চাইবে হাল মিন সাইলিন কে আমার কাছে সুয়াল করবে আমার কাছে চাইবে রিজিকের অভাব ছেলের অভাব মেয়ের অভাব স্ত্রীর অভাব বিয়ে করতে পারো না তোমার মেয়ে আছে বিয়ে হয় না আল্লাহ বলেন যার যা প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য আসমান আরশা জিন থেকে প্রথম আসমানে আসছি কে চায় চায় কে আমরা তো চাই না চাইন না মানুষের অভাব দেওয়ার জন্য তিনি কি নন বলেন না তিনার কাছে অভাব আছে আর কথা বলেন অভাব আছে দিলে কি কইমা যাইব তিনি কেমন দাতা সেদিকে আমি যাওয়ার সময় নাই মানে একটু বুঝাইতাম আপনাদেরকে হে আমার ভাইরা আল্লাহর নবী বলেন তাহাজ্জুদ করে নামাজ পড়লে লাভ কি ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন লিল্লাহ যেই বান্দা বান্দি তাহাজ্জুদ করে নামাজ পড়বে তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে আল্লাহর নৈকট্য অর্জন করার দরকার আছে নাকি নাই কথা বলেন যদি আল্লাহকে একবার খুশি করা যায় হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহর নবী বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষরা শুনো আল্লাহ পাক যে ইবাদতগুলো ফরজ করেছেন ওই ফরজ ইবাদতগুলো করা ব্যতীত আল্লাহকে খুশি করা যায় না দুই নম্বরে আল্লাহ পাক দেখে বলেন বান্দা যত পরিমাণে নফল ইবাদত করবে তত পরিমাণে আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তাকে আমি ভালোবাসতে বাসতে কেমন হয় জানো হাত্তা উহিব্বাহু আমি আল্লাহ তাকে এমন পরে যায় ভালোবাসি তখন আমি আল্লাহ তার হাত হয়ে যাই আমি আল্লাহ তার কান হয়ে যাই আমি আল্লাহ তার চক্ষু হয়ে যাই আমি আল্লাহ তার পা হয়ে যাই আল্লাহ পাক বলেন তখন বান্দা তার মুখ দ্বারা কথা বলেন আমি আল্লাহর মুখ দিয়ে কথা বলে তখন বান্দা নিজের চোখ দিয়ে দেখে না আমি আল্লাহর চক্ষু দিয়ে দেখে বান্দা তখন নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কান দিয়ে শুনে বান্দা তখন নিজের হাত দিয়ে কাজ করে না আমি আল্লাহর হাত দিয়ে কাজ করে বান্দা তখন নিজের পাও দিয়ে হাঁটে না আমি আল্লাহর কুদরতি পাও দিয়ে হাঁটতে থাকে বলি সুবহানাল্লাহ দুই নম্বরে রাসূল বলেন তাহাজ্জুদ নামাজ পড়বা লাভ কি জানো
ওয়ামান হাতুন আনিল ইসমি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যারা পড়ে রাসূল বলেন আল্লাহ পাক তাদেরকে কবিরা সগীরা সব গুনাহ থেকে হেফাজত করে বলি সুবহানাল্লাহ তাহাজ্জুদের বরকতে আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে দুর্নীতি থেকে রক্ষা করবে সাদাবাজির থেকে রক্ষা করবে টেন্ডারবাজির থেকে রক্ষা করবে ঘুষ খাওয়ার থেকে রক্ষা করবে সুদ খাওয়ার থেকে রক্ষা করবে সূত্র আছে না আপনাদের দেশে আছে কি কোন এত সুন্দর একটা এলাকা এত আল্লাহওয়ালা মানুষ সবার মাথায় টুপি মুখে দাড়ি দাড়ি ফাইকা গেছে চুল ফাইকা গেছে আমরা কোন সুদের কারবার আছে ব্যাপার কি ব্যাপার আমরা ঘরের লগে মসজিদ এত সুন্দর মসজিদ এরপরে সুদের কারবার সুদ তো হালাল না হারাম একটু মুসলমানের আওয়াজে কোন তো আর জোরে কোন না হালাল না হারাম হারাম না আমরা একটা প্রশ্ন করি জবাব দিয়ে আমনগো এলাকায় এই এলাকায় যদি কোনো ছেলে বলে আমি আমার মারে বিয়ে করব তারে কি জেতা রাখবেন না জেতাই মারি দিয়ে দিবেন হ্যাঁ সত্য কইছেন তো মিথ্যা কন না হ্যাঁ আবার যদি কোনো মেয়ে বলে যে আমি আমার বাবার সাথে বিয়ে বসতে চাই এটা মেনে নেবেন আপনারা হ্যাঁ দেখেন আপনারা কিন্তু মাইন্ড নিছেন যদিও আমার সাথে বলছেন যে মানব না ইবনে মাজার হাদিস আবু হুরায়রা রাবি তিনি বলেন রাসূল বলেছেন আর রিবা সাবউনা উবান সুদের গুনার 70টি স্তর রয়েছে কোন বর্ণনা আছে 72 কোন বর্ণনা আছে 73 রাসূল বলেন সর্বনিম্ন স্তর হলো আইয়াং কিহার রাজুল উম্মাহ যেই পুরুষ সুদের কারবার করে সে যেন তার মাকে বিয়ে করে জিনা করে যেই মহিলা সুদের কারবার করে সে যেন তার বাবাকে বিয়ে করে জিনার কারবার করে কথা বুঝাইতে পারি না মনে হয় হ্যাঁ কোন ছেলে সুদের কারবার করলে মাকে কি করে মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ বলে না সুদ খাইলে আর যদি কোনো মেয়ে সুদের কারবার করে তার বাবার সাথে জিনা করলে যেই গুনাহ সুদের কারবার করার কারণে সেই গুনাহ বুঝাইতে পারি না কথা মনে হয় হ্যাঁ আল্লাহ তোর সুদের কারবার করব না সারব একটু কথা বলেন সুদের কারবার করব না সারব বলেন সুদের কারবার করব না সারব এখন তো ডিজিটাল সিস্টেম বিয়ের পরে স্বামী দুটো গরিব টরিব হয় নিজের টাকা দিয়ে বিদেশ যাইতে পারে এখন বউ কি করে হা বাবার হাতে ধরে পায়ে ধরে ভাইগো হাতে পায়ে ধরে টাকা টুকের ব্যবস্থা করে স্বামীরে বিদেশ পাঠিয়ে দেয় এখন স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় স্ত্রী এখন সুদের কারবার করে টাকা দিয়া কথা বলেন এখন মহিলা মানুষকে বিলে যায় কি হালি লাগাইতে পারবে আলু লাগাইতে পারবো চাষাবাদ করতে পারবো তো বেড়ি মনে করে লাভ কি আমার তো চাষাবাদ করে কোনো করতে পারবো না কোনো সিস্টেম নাই বা মানুষে খারাপ বলবো তো কি করে এই জনের 10,000 দেয় ওই জনের 20,000 দেয় ওই জনের 30,000 দেয় দানের সময় 10 মনে দান দিয়ে দেয় 10 মনে 10,000 দান 10 মনে কথা বলে না কেন 20,000 দান দিয়ে দেয় 20 মনে ঠিক না কি সুন্দর সিস্টেম জমজমাট ব্যবসা লস আছে কেন না ফুরাই না আরে কথা বলেন না ফুরাই কি লাভ আমি আর বেশি নিব না দুই একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি রাসূল বলেন তাহাজ্জুদের নামাজ পড়বা লাভ কয়টা বলেন না কয়টা এক নম্বরে কারে খাওয়া যাইব দুই নম্বরে কিসের তে বাসা যাইব আরে বলেন না কিসের টিকা তিন নম্বরে রাসূল বলেন তাকফিরুল লিসাইয়্যা তাহাজ্জুদের নামাজ পড়বা তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিব গুনাহ কি করে দিব কার কার গুনাহ নেই আপনি বলেন তো কেউ আপনি নাই একজন আমি তো ভাবছি সব আপনার আল্লাহর অলি মানুষ কেউ কোনোদিন গুনাহ করেন না তো সবার গুনাহ আছে ঠিক না এই গুনাহ মাফের দরকার আছে নি বলেন না আছে নি গুনাহ মাফ হওয়ার অনেকগুলো আমল আছে তার মধ্যে একটা আমল হলো কি নামাজ পড়া বলেন না কিসের নামাজ পড়া হ্যাঁ আমার ভাইয়েরা আল্লাহর নবী বললেন তাহাজ্জুদের নামাজ পড়লে এক নম্বরে আল্লাহকে পাওয়া যাবে দুই নম্বরে গুনাহ থেকে বাঁচা যাবে তিন নম্বরে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে যেমন সহিহ মুসলিমের অপরে হাদিস আছে আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডেকে বললেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামুহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব যে আমলগুলো করার দ্বারা আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দিবে দুনিয়া পরকালে তোমাদের পদমর্যাদা বাড়িয়ে দিবে বলে সুবহানাল্লাহ সাহাবীরা বললেন নবী আপনি বলে দেন এক নাম্বার নবী বলেন ইসবাগুল উযুই আলাল মাকারিব কষ্টের সময় ভালোভাবে ওযু করা শীতের দিনে বহু মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু ভালোভাবে ওযু করে না কারণ ঠান্ডা লাগে কি মিছা কথা বলেন না বিশেষ করে যাদের পায়ের তালুকি যায় ফেটে যায় এরা যদি ভালোমতো ওযু না করে নামাজ হবে কথা বলেন না কেন নবীজি তিরমিজির হাদিস বলছেন কোন নামাজে ডুবতেলে ওযু লাগবে আর জান্নাতে ডুবতেলে নামাজ লাগবে কথা বুঝেন না সহজ ভাষা বুঝাইলাম নামাজে ডুবতেলে কি লাগবে আরে বলেন না কি লাগবে মিফতাহুস সালাতিত তুহুর ওয়া মিফতাহুল জান্নাতিস সালাহ কথা বুঝেন নাই নামাজের চাবি ওযু আর জান্নাতের চাবি কি বলেন বলেন হ্যাঁ নামাজ পড়েন কয় তো একক তো না শুধু জানাজার নামাজ ঈদের নামাজ কয়ক তো বলবো কয়ক তো বলেন না কয়ক তো তো রাসূল বলেন যে আমলগুলো করার দ্বারা গুনাহ maaf হয় পদমর্যাদা বাড়ে সে আমলগুলো কি এক নম্বরে অতি কষ্টের সময় ভালোভাবে ওযু করা কিভাবে ওযু করা রাগ করেন না করব বহু মুরব্বী এখানে বাবা আছেন ওযুর নিয়ম হয়তো এখনো ভালোভাবে জানেন না একটা প্রশ্ন করি আপনারে এন কয়জন আছেন আমি দোয়া একটু নিতে পারি আজকে তো এসার নামাজ পড়ছেন না আপনারা এসার নামাজ পড়ছেন না বিতির নামাজ পড়ছেন তো হ্যাঁ কয়জনে পারেন দোয়া একটু নিতে আমার মুসল্লিদেরকে বহুদিন ধরে বলি আপনারা মসজিদে বসে সকালে তালিম হয় ফজরের পরে দেখটা কথা বাংলা বাংলা কথা বলি একটু শুনেন আখেরাতটা একটু পরিষ্কার করেন দুনিয়ার কিছু নিতে সব শেষ করে দিচ্ছেন দাড়িটি পাকাইছেন তো শুধু দুনিয়া দুনিয়া করে কথা বলে না কেন তারা সকালবেলা বসে আমরা সিস্টেম করছি মাগরিব থেকে এশা পর্যন্ত আমার আবার মুয়াজ্জিন আছে বাড়ি মুমিন শেখ তাই বলছে আমি তো মাহফিলে যাই গে যেদিন মাহফিল না থাকবে ওইদিনকে আমি সময় দিই আমরা মহররম মাস থেকে শুরু করছি কোন মাস থেকে মহররম মাস থেকে আমরা শুরু করছি বিশ্বাস করেন অনেক মুসল্লি বসতো কত এদেরকে প্রশ্ন করলাম আচ্ছা আপনারা বলেন তো এখানে যারা আছেন সবাই আমি জানি যে পাক্কা মুসল্লি একজন এক ওয়াক্ত জামাত তর করে তাহলে মুসল্লি কাসানা পাকা কথা বল না তাই বললাম দুই রাকা তলা নামাজ হোক আর তিন রাকা তলা হোক অথবা চার রাকা তলা হোক আমরা যে শেষ বৈঠকটা করি শেষ বৈঠকের ভিতরে সালাম ফিরানোর আগ পর্যন্ত কয়টা দোয়া পড়ে একটু করুন বিশ্বাস করেন একজন মুসল্লি বলতে পারে না তো বললাম যে আমি বলি আপনারা শুনেন আত্তাকিয়াতু দুরুদ শরীফ দোয়ায়ে কমসকমে তিনটা আরো দোয়া আছে এটা কি জানি আমরা আরো দোয়া যে আছে ইবনে মাজার হাদিস সাহাবীরা বলেন কোরআনের আয়াত রাসূল আমাদেরকে যেভাবে শিক্ষা দিতেন এই দোয়াটা আমাদেরকে রাসূল ঠিক সেভাবে শিক্ষা দিতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত রাসূল প্রত্যেকটা নামাজের সালাম পিরানোর আগে এই সাতটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইতেন এক নম্বরে কবরের আযাব থেকে দুই নম্বরে জাহান্নামের শাস্তি থেকে তিন নম্বরে দাজ্জালের ফিতনা থেকে চার নম্বরে দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে কয়টা জিনিস রাসূল বলেন সাহাবীরা বলেন ইবনে আব্বাস বলেন যেভাবে রাসূল আমাদেরকে কোরআনের আয়াত কোরআনের শিক্ষা কোরআনের সূরা শিক্ষা দিতেন তালিম দিতেন ঠিক তেমনি ভাবে আমাদেরকে এই দোয়াটা রাসূল শিক্ষা দিতেন তো ওই দোয়াগুলো বা আরো বহু দোয়া রাসূল পড়তেন কমাস কম তো আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা এই কয়টা দোয়া পড়ন লাগে কোন বৈঠকে কয়জন মুসল্লি পারে কয়জন মুসল্লি পারে বিশ্বাস যদি না হয় আগামী দিন আমরা ইমাম সাহেবের কাছে আমি আবদার রেখে গেলাম আপনি ফজরের সময় আপনার একজন আর দুইজন মুসল্লিকে বলবেন যে ভাই আপনি দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরাত আত্তাহিয়াতুল্লাহ বলেন দেখবেন আপনার সারা জীবনে আপনি যা হাসেন না এক মিনিটে আপনার তা হাসতে হবে কথা বুঝাইতে হয় না মনে হয় আমার মুসল্লি করে আলাম তারা সুবেড়া করাইতেন গেছি আলাম তারা বিশ্বাস করেন ওরা মনে হয় জীবনে এত আশা আসে না আর আমি কিন্তু জীবনে তেমন হাসি না কিন্তু রসুল বলছেন ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়া বকু কাসির আল্লাহ বলেছেন রসুলও বলেছেন তোমরা কম হাসো বেশি করে কি কাঁদো ওই দিন হাসতে হাসতে আমার ফেডের সামরা আসে না সব দিকে হয়ে গেছে
হাসি থামাইতে পারি না যতই চেষ্টা করি হ্যাঁ আলাম তাওয়া কাইফা ফালা রব্বুকা এত করে বলি বিয়াস হ্যাঁ হেতারা ক বেহাসে আ বেয়াতে কত বাইজি কত কিছু কইলো বিশ্বাস করেন নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো নামাজ অশুদ্ধ করা ভাইয়ারা আমার যারা ইমাম আছেন তাদের পায়ে হাত দিয়ে বলি আপনি ইমাম শুধু আপনি নামাজ পড়াইলে আপনার দায়িত্ব আদায় হবে না আপনি শুধু জুমার দিনে খুতবা দিয়ে বক্তব্য দিলে ওয়াজ করলে আপনার দায়িত্ব পালন হবে না আপনি ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবীর কাছে যখন সাহাবীরা যাইত আল্লাহর নবীর সাহাবীদেরকে চারটা কাজ করতেন আল্লাহর পাক আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইছেন চারটা দায়িত্ব দিয়ে কয়টা সূরাতুল বাকারা মধ্যে আছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম কয়টা দায়িত্ব এক নম্বরে আল্লাহর রাসূল আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি আপনি মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনাইবেন দুই নম্বরে মানুষকে কোরআন শিক্ষা দিবেন তিন নম্বরে মানুষকে নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল এগুলো শিক্ষা দিবেন চার নম্বরে আপনি মানুষের আত্মটাকে পবিত্র করবেন যাতে মানুষ গুনাহ না করে দায়িত্ব কয়টা আপনাদের পায়ে ধরে বলি আমার কথা রাগ করেন না আল্লাহ নবীদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে কয়টা বিশেষ করে আমার নবীকে দায়িত্ব দিয়েছে কয়টা একটু মুখস্থ করার আগে তারপর একটা কথা বলবো আপনাদের কলিজায় লাগার জন্য এক নম্বরে রসুল আপনার দায়িত্ব আপনি কোরআন কোরআনের তেলাওয়াত শিক্ষা দিবেন মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনাইবেন দুই নম্বরে মানুষকে কোরআনের সহি তেলাওয়াত শিক্ষা দিবেন কোরআনের অর্থ শিখাইবেন কোরআনের তাফসির শিখাইবেন কোরআনের ব্যাখ্যা শিখাইবেন তিন নম্বরে মানুষকে নামাজ রোজা হজ যাকাত ওযু গোসলের মাসলা মাসাইল শিক্ষা দিবেন চার নম্বরে মানুষের আত্মাকে পবিত্র করবেন দায়িত্ব কয়টা এবার আসেন যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা দিয়ে বলতে চাই এখানে আপনারা যারা আছেন কোন না কোন ফিরের মুরিদ আপনারা আছেন কথা বলেন না কেন সত্য করে বাবা বলবেন আপনি যে আপনার পীরের কাছে যাচ্ছেন আসছেন আজও কি আপনার পীর আপনাকে কোরআনের একটি আয়াত কোরআনের একটি সূরা শিক্ষা দিয়েছে বলেন না একটু কথা বলেন আমার সাথে একটু কথা বলেন আমার সাথে আমি বলি নাই যে আপনি পীরের কাছে যাইয়েন না কোন ফিরকে আমি খারাপ বলছি না আমার নবীর কাছে যখনই কোনো ব্যক্তি ইমান এনে নবীদের কাছে যাইতো আল্লাহ পাক বলছেন আপনি তাকে প্রথমে কোরআন তেলাওয়াত করে শোনান তারপরে তাকে কোরআন শিক্ষা দেন তারপরে তাকে নামাজ শিক্ষা দেন ইসলামের বিধিবিধান শিক্ষা দেন তারপরে তার নাপাক আত্মাটাকে আপনি পবিত্র করেন তাহলে রসুলের দায়িত্ব চারটা আমরা যারা রসুলের ওয়ারিস দাবি করি আমরা যারা রসুলের ওয়ারিস দাবি করি আমরা যারা পীর দাবি করব আমরা যারা মুর্শিদ দাবি করব আমরা যারা পীর হব আমাদের তো দায়িত্ব চারটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই চারটা দায়িত্ব পালন না করে আমাদের নজর হলো মুরিদের পকেটের দিকে আমাদের নজর হলো মুরিদের টাকা পয়সার দিকে দন্ডৌলতের দিকে ঠিক না ঠিক আওয়াজ দেব রাগ করছেন আমার কথায় রাগ করছেন আমার কথায় বলেন তো রসুলের সে এত বড় ফির কি দুনিয়াতে আর কেউ আসছে আমার রসুলের সে এত বড় ফির কেউ আসছে তো নবীজি নিজেই সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন রসুল নিজেই সাহাবীদেরকে কোরআনের অর্থ শিখাইতেন রসুল নিজে সাহাবীদেরকে নামাজ শিক্ষা দিতেন রসুল নিজে সাহাবীদের অন্তরকে পবিত্র করতেন আর আমি যার কাছে মুরিদ হইলাম আমি যার কাছে যাচ্ছি আমি যাকে হাজিয়া দিচ্ছি আমি যার কাছে হাত দিচ্ছি সে কি আজও আমাকে আত্মা ইয়াতুর আমি পারি কি পারি না খবর নিছে যদি আমার ভুল হয় আপনার জুতা দিয়ে আমার গালে এখনই দুইটা বাড়ি দেন ভাই মিথ্যা কথা বললাম হ্যাঁ আপনাদেরকে আমি বলি এখানে বহু মুসল্লি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েন জামাতে পড়তে না পারলো বাড়িতে পড়েন বাড়িতে না পারলো যেখানে থাকেন সেখানে পড়েন এখানে মুসল্লি আছেন কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আপনি নামাজে দাঁড়াইলেন শুধু আল্লাহু আকবার বললেন তারপরে কি পড়বো তাও জানলেন না একটা সূরা সূরাতুল ফাতিহারও জানলেন না এই ফাতিহার পরে সূরা মিলাইবেন তাও জানলেন না রুকুতে যেয়ে তাসবিহ পড়লেন তাও জানলেন না সাজদাতে যেয়ে তাসবিহ পড়বেন তাও জানলেন না আত্তাহিয়াতু পারেন না দুরূদ শরীফ পারেন না দোয়ায়ে মাসুরা পারেন না দোয়ায়ে কুনুত আপনি পারেন না আপনি বলেন এই নামাজ দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন আপনার ফোন নাম্বারটা আমি নিলাম নাম্বার একটা ভুল হইছে কি হইছে এই নাম্বার দিয়ে যদি সারা জীবন আমি কল করি আপনারে ভাই বলে কথা বলে না কেন ফেসবুক সালান কারাগারে তো হাত তোলেন তো বা ইউটিউব সালান না এখানে লজ্জার কিছু না আচ্ছা ভুল পাসওয়ার্ড দিয়ে কি আপনি ফেসবুকে ঢুকতে পারবেন
ভুল পাসওয়ার্ড দেখে আপনি ইউটিউবে ঢুকতে পারবেন ভাই একটু জবাব দেন মুসলমানের আওয়াজে পারবেন ভুল পাসওয়ার্ড দিয়ে যদি ফেসবুকে ঢুকা না যায় ভুল পাসওয়ার্ড দিয়ে যদি ইউটিউবে ঢুকা না যায় ভুল নাম্বার দিয়ে যদি ওই লোককে পাওয়া না যায় আল্লাহর কসম এই ভুল নাম্বার দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই নামাজ ঠিক করার দরকার আছে নাকি নাই কথা বলেন না ঠিক করার দরকার আছে নাকি নাই এই জন্য বলি ভাইয়ারা আমার যদি মাসে আপনার 100 টাকা কইরা সাদাও দেয়া লাগে ইমাম সাহেবের হাতে দইরা বলবেন হুজুর আপনি আমাদেরকে একটা সময় দেন হয়তো ফজরের পরে নয়তো মাগরিবের পরে নয়তো এশার পরে আমাদেরকে একটু সময় দেন 10টা মিনিট হলো সময় দেন 20টা মিনিট হলো সময় দেন আমরা একটু নামাজটা শিক্ষা করতে চাই একটু রুকু সাজদাগুলো ঠিক করতে চাই একটু দুরূদ শরীফটা দোয়ায় মাসুরাটা আত্তাহিয়াতটা দোয়ায় কুনুতটা কমাস কম ভাইয়ারা আমার আপনি 60টা দোয়া মুখস্থ করেন একটু 60টা দোয়া সহি শুদ্ধ লাগবে না কোথায় কোয়ালিক টানবেন সেটা লাগবে না কমাস কম ধারাবাহিকতা ঠিক করে আপনি আত্মাইয়াতুরা ঠিক করেন দুরুশ্বরীফটা ঠিক করেন দোয়ায় মাসুরাটা ঠিক করেন দোয়ায় কুনুতটা ঠিক করেন আর কমাস কম 60টা সূরা আপনি ঠিক করেন সর্বোচ্চ নামাজ কয় রাকাত কয় রাকাত আর রাকাত বলছি কয় রাকাত তো চার রাকাতে যদি ধরেন সুন্নাত নামাজ হয় তাহলে কয়টা সূরা লাগবে আমার বলেন না ভাইয়েরা একটু কয়টা সূরা লাগবে আপনি কমাস কম 60টা সূরা ঠিক করেন কমাস কম 60টা সূরা দিয়ে আপনি কবরে যাওয়া পর্যন্ত নামাজ পড়েন কথা বুঝুন না মনে হয় এই ভুলটা যদি বুঝার পরে যদি আগামী দিন থেকে আপনার ভিতরে অনুপ্রেরণা আসে আল্লাহর কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে এটা তওবা নাসুয়া হবে আর মরার পর আল্লাহ আপনাকে জান্নাত দিবে আর যদি বলেন যে হুজুরে সাত কুত্তে আইছে সিল্লিয়ে গেছে কতক্ষণ হ্যাঁ হ্যাঁ সিল্লিয়ে সিল্লিয়ে গেছে আমি কোনো সমস্যা কি কথা বুঝেন না মনে হয় ভাইয়ার আমার হ্যাঁ কয়টা সূরা বলছি বলেন না কয়টা মাসিক 100টা ইমাম সাহেব দিতে পারবেন না হ্যাঁ কি শিক্ষার জন্য দিবেন আরে বলেন না কি শিক্ষা কোরআন শিক্ষা হুজুরের কাছে বলবেন আর ইমাম সাহেবদের কাছে বলবো আপনাদের কাছে ইমাম সাহেবদের পায়ে হাত রেখে আমি বলে যাই একটু নিজের দায়িত্ব আদায় করেন আপনি তো না ওয়ারাসাতুল আম্বিয়া এই মুসল্লিগুলো আপনার পিছনে নামাজ পড়ে তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আপনার সঠিক জ্ঞান দেওয়ার দায়িত্ব আপনার ওরা যদি আপনাকে বেতন নাও দেয় চাঁদা নাও দেয় হাদিয়া নাও দেয় তারপর আপনার জিম্মাদারি এদেরকে আত্মাহিয়াতুরা শিখিয়ে দেওয়া তাদের পায়ে ধরে দেখে দেওয়া এইভাবে দাঁড়াইতে হবে এইভাবে রুকু করতে হবে এইভাবে সাজদা করতে হবে এটা আমার আপনার দায়িত্ব আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুঃখের বিষয় আপনি শুধু আপনার গ্রাম নয় আপনি এই কঙ্গাইর গ্রামের যদি 5000 মানুষ থাকে আপনি যাচাই করে দেখেন 5000 মানুষের মধ্যে প্রায় 4990 জনের মানুষেরই নামাজি হবে না কোনোদিন কি আমি ভাবছি এটা কোনোদিন কি আমি এটা ভাবছি আমি তো হুজুর মানুষ আলেম মানুষ যে আমার এই মুসল্লিগুলোর নামাজে কি অবস্থা ও আমার ভাইয়েরা এই জন্য আপনাদের পায়ে হাত থেকে বলি একটু সময় দিবেন বলেন না সময় দিবেন শিক্ষার জন্য একটু সময় দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক তো বলছিলাম তাহাজ্জুদ নামাজ পড়লে কয়টা পুরস্কার আমি আলোচনা বেশি ভার হব না আমি অসুস্থ এক নম্বরে কারে পাইব কারে আল্লাহরে পাওয়া দরকার আছে দুই নম্বরে কিসের দিয়ে বাঁচব বলেন না তিন নম্বরে কি মাফ হবে বলেন গুনাহ মাফ হবে এইখানে বলতে যে একটা হাদিস বলছিলেন সহি মুসলিমের যে আমলগুলা করলে গুনাহ মাফ হবে মর্যাদা পাবে এক নম্বরে কষ্টের সময় কি করা ওযু করা দুই নম্বরে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ অধিক পরিমাণে মসজিদে যাওয়া অধিক পরিমাণে কোথায় যাওয়া বলেন না কোথায় যাওয়া বলেন কোথায় যাওয়া ও মুসলমান মসজিদ চিনো আমার দুঃখ লাগে কোন না ভাই রাতের সময় মসজিদ তালা লাগাইছে ওই সময় মুসল্লি তৈরি হয়েছে মসজিদ তালা ভেঙে ফেলবো মসজিদে দরজা ভেঙে হলে মসজিদে ঢুকে নামাজ পড়বো ও মুসলমান এখন তার মসজিদ দরজায় তালা নাই এখন তোমাকে মসজিদে পাওয়া যায় না তোমার মতো মুনাফিক আর কেউ হতে পারে না ঠিক না ঠিক আওয়াজ কত মসজিদে মারামারি হচ্ছে ইমামদেরকে রক্তাক্ত করেছে কেন আমাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না নামাজ পড়ার জন্য আজ তো মসজিদে তালা নেই আজকে কেন তোমাকে মসজিদে পাওয়া যায় না তো দুই নম্বরে রাসূল বলেন যারা অধিক পরিমাণে মসজিদে যায়
আমাদের এখন অধিক পরিমাণে যাওয়া হচ্ছে বাজারে, অধিক পরিমাণে যাওয়া হচ্ছে দোকানপাটে, কথা বলেন না কেন? রাত্রে তো আমাকে অনেক হয়ে গেছে, অনেক রাত্রি দিছেন, আল্লাহ আপনাদের কিছু কথা বলতাম। আবু দাউদের হাদিস আছে, রাসূল বলেন যারা ঘর থেকে ওযু করে মসজিদে রওনা করে, রাসূল বলেন সে যেন হজের ইহরাম বেঁধে মক্কার দিকে রওনা দিয়ে গেছে। সুবহানাল্লাহ, রাসূল বলেন এই অবস্থা মারা গেলে হাত্তা ইয়াতাওয়াফা ওয়া ইউদখিলাহুল জান্নাহ, মসজিদে নামাজ পড়ার জন্য রওনা করছে, ফতে যদি মারা যায় অথবা মসজিদে মারা যায় অথবা নামাজ পড়ে বাড়িতে রওনা করছে এই আশা অবস্থা মারা যায়, রাসূল বলেন ওয়া ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। তিন নম্বরে রাসূল বলেন ওয়া ইনতিজাম সালাত বাদা সালাহ, এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা, কয়টা আমল হলো বলেন না? কয়টা? কষ্টের সময় কি করা? ভালোভাবে ওযু করা। দুই নম্বরে অধিক পরিমাণে কোথায় যাওয়া? তিন নম্বরে এক নামাজের পরে আরেক নামাজের, তার মানে এটা না ফজর নামাজ পড়ে জোর পর্যন্ত শুধু মসজিদে বসে সুবহানাল্লাহ বলবো, এটা না। আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়ে ফেলছো এখন তুমি বেরিয়ে যাও, কোথায়? জমিনে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের হক আছে না? আল্লাহ বলেন তোমার রিজিক আসমানে ফয়সালা হয় কিন্তু তালাশ করে নিতে হবে জমিন থেকে। ওয়াবতাগু মিন, এই জন্য মসজিদে ঢুকতে কি কই আল্লাহু মাফতালি, আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। বের হওয়ার সময় কি কই? আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন এ ফাদলিক, মানে কি? হে আল্লাহ আমি আপনার রিজিক তালাশ করি, সুবহানাল্লাহ, আমি আপনার কাছে উত্তম রিজিক চাই, কথা বলে না কেন? রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা মানে অরজুলুম কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ফজরের নামাজ পড়েছে মসজিদে বেরিয়ে গেছে আবার অন্তরে কল্পনা জল্পনা কখন মুয়াজ্জিন জোহরের আজান, এমনইভাবে জোহর পড়েছে আবার জোহর পরে মসজিদে বেরিয়ে গেছে অন্তরের ভিতরে একটা কল্পনা জল্পনা আবার কখন আসরের সময় হবে, এটাই হলো এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা, অর্থাৎ এক নামাজ পড়ার পরে আরেক নামাজ পড়ার জন্য অন্তরে ব্যাকুলতা তৈরি হওয়া, অন্তরে নামাজের জন্য একটা অস্থিরতা তৈরি হওয়া, আবার কখন জোহরের সময় আসবে আমার মাওলায় ডাকবে, আর তার গিবত তার হিবের মধ্যে হাদিস আসছে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন একজন ফেরেশতা ডাকতে থাকে ও আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নামের আগুন দাউদাউ করে জ্বলতেছে, তুমি একমাত্র নামাজে দাঁড়ায়া রুকু করে সেজদা করে সে আগুনটা নিভিয়ে দাও। ক্লাস করতে নামাজ পড়বো না সারবো বলেন না? এক নম্বরে উজু করবো ভালোভাবে, দুই নম্বরে মসজিদে বেশি বেশি আসা যাওয়া করবো, সম্পর্ক কি মসজিদের সাথে থাকবে না বাজারের সাথে বলেন না, কিসের সাথে? তিন নম্বরে এক নামাজের পরে অপর নামাজে অপেক্ষায় থাকবো, তাহাজ্জুদ পড়লে চারটা পুরস্কার, চার নম্বরে রাসূল বলেন ওয়া মাত্রাদাতুল লিদাই আনিল জাসাদ, ও বান্দাকে বান্দিকে যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো আমি তোমার দেহটাকে কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করব, কয়টা হলো পুরস্কার বলেন না? কয়টা? আমি আর আমার আলোচনা ভার হব না এখানে, আমি ইতি টানছি ভাইয়ারা আমার, যদি আবার কখনো কোন সময় আল্লাহ পাক তৌফিক দেয় তো আপনাদেরকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, কিছু কথা শোনাবো। ইউএমকে মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া, আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।